গাজায় ইসরায়েলের আগ্রাসনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 5,792 জনে, এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় 2,500 জন। ইসরায়েলি বর্বরতায় আহত হয়েছে আরও অন্তত 16,000 গাজাবাসী। দিন যত যাচ্ছে ইসরায়েলে হামলা আরও ভয়াবহ হচ্ছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন গত 24 ঘন্টায় মোট 704 জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এ খবর দিয়েছে আল জাজিরা। এদিকে তুর্কি ও ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে গাজায় গ্রাউন্ড অফেন্স চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েল। বিমান হামলাতে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরই মধ্যে গ্রাউন্ড অফেন্স চালানো হলে সেখানে মানবিক বিপর্যয়ে সকল নজির ছড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল ফিলিস্তিনিদের বলেছে গাজার দক্ষিণ অঞ্চলে আশ্রয় নিতে। আবার গত কয়েকদিন ধরে তারা যত হামলা চালাচ্ছে তার প্রায় সবই হচ্ছে এই দক্ষিণ অঞ্চলে। ইসরায়েলের এই বর্বরতা নিয়ে মুখে কুলু পেটে রেখেছে পশ্চিমা বিশ্ব। ইসরায়েলকে সর্বোচ্চ সমর্থন দিয়ে গত কয়েকদিনে দেশটি সফর করেছেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি সহ পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা। সর্বশেষ ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে মঙ্গলবার তেল আবিবে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক বলেছেন দিনের শুরুতেই বিমান থেকে নামেন ম্যাক্রো। পশ্চিমাদের এমন আচরণকে ডাবল স্ট্যান্ড বলে আখ্যায়িত করেছেন কাতারের আমির। তিনি বলেন যথেষ্ট হয়েছে, ইসরায়েলকে মানুষ হত্যার ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে। ইসরায়েল দখল ও আগ্রাসনের প্রকৃত চিত্র অস্বীকার করা হচ্ছে। তিনি আরো বলেন আন্তর্জাতিক সম্প্রদায় এমন ভাব দেখাচ্ছেন যে ফিলিস্তিনি শিশুদের জীবনের কোনো মূল্য নেই, তাদের কোনো চেহারা নেই কিংবা নাম নেই। মঙ্গলবার ভোরেও গাজার দক্ষিণ রাফা ও খান ইউনেসে অভিযান চালিয়ে তারা হত্যা করেছে কয়েক ডজন ফিলিস্তিনিকে। গত 18 দিন ধরে প্রতিদিন শত শত শিশু প্রাণ হারাচ্ছে গাজায়। এসব মানুষদের মৃত্যুতেও যেন কাঁদার মানুষ নেই। এত মৃত্যু আর লাশ দেখে সেখানে অধিবাসীরা মুখের ভাষা হারিয়ে ফেলেছেন। আল জাজিরার সাংবাদিক মারাম হুমায়িদ লিখেছেন গাজায় স্বাগতম। এটা এমন একটি স্থান যেখানে প্রতিটি ফোন কল খবর দিচ্ছে কেউ না কেউ মারা গেছে। প্রতিটি মেসেজ জানানো হয় বন্ধুর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রতিটি বিমান হামলা মানুষের হৃদয়ে কম্পন ধরায়। এই ভূমিতে বাড়ি বা বাসা বলতে বসবাসের এবং বিশ্রাম নেওয়ার যে নিরাপদ জায়গা তা নেই। কোনো সতর্কতা ছাড়াই ধ্বংসযজ্ঞ চালানো হয়। সমষ্টিকে ধ্বংসযজ্ঞ যেন স্বীকার না হয় রেজিস্ট্রি করার জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে অসংখ্য পরিবারকে। একবার তাদের কথা চিন্তা করুন, এক নজরে দেখে মনে হবে এ যেন এক বিপর্যয়, কিন্তু সতর্ক যাচাই করলে দেখবেন এটা এক নির্মম নিষ্ঠুর বোমার বিয়োগান্তে আঘাতের ফল। এদিকে আরো দুই জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তারা বলছে কাতার ও মিশরের মধ্যস্থতায় দুই জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া ওই দুই ইসরায়েলি নারী এখন তেল আবিবের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরই মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে, তবে তাদের স্বামীরা এখনো গাজায় জিম্মি আছে। আল জাজিরা বলছে দখলকৃত পশ্চিম তীরে বিভিন্ন শহরে তল্লাশি চালিয়ে ইসরায়েলি বাহিনী এ সময় তারা বেশ কিছু ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। ওদিকে গাজায় মানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলে হামাস হামলার সঙ্গে ইরানকে সংযুক্ত করে যুক্তরাষ্ট্রের অভিযোগ করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ হিয়ান বলেন তেহরানের কোনো নির্দেশনা ছাড়াই গাজায় অবস্থানরত ফিলিস্তিনি গ্রুপগুলো তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভো গ্যালান্ট্রো বলেছেন স্থল, আকাশ ও নৌ পথে গাজায় সর্বাত্মক অভিযান চালাতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী। তিনি আরও জানান এই অপারেশন খুব শীঘ্রই শুরু হবে।